আমি সোমা। আমার আলতু ফালতু ব্লগ আজকে থেকে স্টার্ট। ভাবিনি কোনোদিন ব্লগ বানাবো, ঠিক আছে, কিন্তু তবুও মন যখন চাইলো তখন তো করতেই হয়, কারণ মনের খুশিটা হচ্ছে সব থেকে বেশি খুশি, নিজেকে ভালো রাখার খুশি। আমি ভালো করে বলতে পারছি না, কারণ হচ্ছে আজকে আমার এটা ফার্স্ট ব্লগ, ঠিক আছে। তো আজকে আমি টোটোপাড়া এসেছি, কিন্তু কোনো ঘোরাঘুরি বা কোনো কিছু নিয়ে না, আজকে আমি কাজে এসেছিলাম, তো ভাবলাম একটা ব্লগ বানিয়েই ফেলি, আজকে ফার্স্ট ব্লগটা বানিয়েই ফেলি, তাই আর কি ব্লগ বানাচ্ছি। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো এবং সাপোর্ট করো। টোটোপাড়া এসেছি এবং আমাদের একজন পরিচিত ছিলেন, উনি মারা গেছেন, তো ওনার এখানে পিকনিক স্পট আছে, তো আমি সেখানেই আসছি, কিন্তু সেখানেও আমি কাজে এসেছি কিন্তু ঘুরতে আসিনি, তবু ঘোরার মাঝে একটু ভিডিও বানাই নিচ্ছি। এটা হচ্ছে জ্ঞান বাহাদুর পিকনিক স্পট, দেখুন। এই যে সাথে আমার বান্ধবী কবিতা আছে, আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা হাটাপথে মানে টোটোপাড়া বাজারে যাব না, ঠিক নিচের দিকে যাচ্ছি। তো দেখো সাথে হচ্ছে আমার বান্ধবী কবিতা, ও ঘুরতে আসেনি, ও কাজে এসেছে আমার সাথে। ঘুরতে আমরা কমই যাই, কাজের সূত্রে একটু ঘোরাঘুরি হয় আর কি। প্রচণ্ড বৃষ্টি, আর যাওয়া গেল না, যেতে পারলাম না। আমার রেনকোট আছে কিন্তু ওর রেনকোট নেই, তাই এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে আমরা একটু আশ্রয় নিলাম, তারপর একটু পরেই চলে যাব। তো এই যে মাইনিংয়ে আসছি, কিন্তু আমরা হচ্ছে ঝর্ণায় যাব, তো তো ঝর্ণায় যাওয়ার রাস্তাটা এখন এত মানে ইসে হয়ে গেছে, ভেঙে গেছে, তো রাস্তা পাচ্ছি না। এই যে টোটোপাড়া, তো ফাইনালি পৌঁছে গেলাম সেই মাইনিংয়ে। তো আপনারা চাইলে মাইনিংয়ে চান করতেও আসতে পারেন, আবার এখানে শীতের দিনে পিকনিক হয়, পিকনিকেও আসতে পারেন, খুব সুন্দর প্লেস, আসলেই বুঝতে পারবেন, না আসলে বুঝবেন না। দেখুন, আর কবিতা এখানে ফটো নিচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, এরকম জায়গা আসলে আর যেতে ইচ্ছে করে না, কি বলবো। হ্যালো, সত্যি এখানে জায়গাটা যে এত সুন্দর হয়ে থাকবে এটা ভাবার বাইরে ছিল, জানি না যে এই জায়গাটা এখন এত সুন্দর আছে, কিন্তু এখানে আসার পর আজকে তো সত্যি কথা বলতে কাজেই এসেছি, কিন্তু মনে হলো যে আজকে সত্যি রত দেখা হলো, কলাও বেচা হলো, দুটোই পুরোপুরি হয়ে গেল। ফাইনালি আমাদের এখানে ফোনপে করা হয়ে গেছে, তো আমি আর কবিতা এখনই বেরিয়ে যাব এখান থেকে। সত্যি খুব সুন্দর, তো আমরা একদিন আসবো এখানে চান করতে। এটা হচ্ছে আমার বাড়ি থেকে বেশি দূরে না, পাশেই। ব্লগটা বেশি লম্বা বানাবো না, প্রথমেই বলছি এটা আমার আলতু ফালতু ব্লগ, আমি কিছু জানি না, ব্লগ কীভাবে বানায়, কীভাবে এডিট করে এগুলো কিছু জানি না, আমি শুধু ব্লগ বানাইছি জাস্ট এতটুকুই, ঠিক আছে। তো জোর গলায় বলবো না যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এটাও বলবো না, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই।